বাড়ির থেকে পাহাড়ের ভিডিওগুলো করা যাচ্ছে না, যেহেতু গাড়ি অনেক স্পিডে চলছে সে কারণে। নমস্কার, গালফ জীবনে আটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। খবর ছোপা ইটস এ হ্যালো তো হাউ মামুকা নো দ্যাট ইজ উই টকিং টু মিস মামুকা ওনলি রাশিয়ান রাশিয়ান ইয়েস ইউ নো রাশিয়ান ইউ নো ইয়েস ইউ নো রাশিয়ান বিকজ অল টাইম জর্জিয়া আজারবাইজান কাজাখস্তান কিরগিজস্তান ইট ইজ অল সোভিয়েত ইউনিয়ন কান্ট্রি এন্ড অল দিস কান্ট্রি পিপল স্পিক ইন রাশিয়ান যে এটা হচ্ছে এখন আমার সামনে যেসব গাছগুলো আছে এগুলো আঙ্গুর ক্ষেত। এটা একটা বড় লম্বা আঙ্গুর ক্ষেত, কিন্তু এখন কিছুই নেই, গ্রীষ্মকালে বলছে হয় চাষ। আর ওইটা যে গাছগুলো দেখা যাচ্ছে ওগুলো সব আপেল গাছ, এখন ওগুলো তো কোনো পাতা নেই, ওগুলো গ্রীষ্মকালের সময় হয়। এখানেও আপেল ক্ষেত, যদি এগুলো গাছগুলো পাতা থাকতো তাহলে একটা পুরো বাগান মনে হতো, আপেলের বাগান দেখতে সুন্দর লাগতো। কিন্তু শীতের টাইমে সব পাতা পড়ে গেছে। এই যে আপেল বাগান, পুরোটা অনেক লম্বা আপেল বাগান, শীতকালের অবস্থা এখন এই হয়ে গেছে। আপেল বাগানটার পাশেই একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা এখন খাবার খাওয়ার জন্য ঢুকেছি। তো রেস্টুরেন্ট কাম এটা রিসর্ট বেশি মনে হচ্ছে, দেখুন এসব এত সুন্দর গাছ লাগানো, তারপরে এরকমভাবে বসার জন্য একটা একটা করে ছোট ছোট কটেজ করা আছে, এগুলোর ভেতরেই টেবিল আছে। এই রেস্টুরেন্টটা বাকু থেকে কুসার যাওয়ার রাস্তায় পড়ছে, তো এখানে আমরা সেদিন খাওয়া দাওয়া করেছিলাম। রেস্টুরেন্টটা অনেক সুন্দর, চারদিকে গাছ টাছে ভর্তি একদম। এই যে গ্রীষ্মকালে বসার জন্য হয়তো এগুলো করা আছে, শীতকালে এখন রুম টাইপের করা আছে। পুরো রেস্টুরেন্টটা দেখায় অনেক সুন্দর, এখানে একটা কটেজ, এখানেও একটা কটেজ। এগুলো হয়তো গ্রীষ্মকালে বসার জন্য, এখন তো শীতকালে বসা সম্ভব নয়। এটা রান্নাঘর হতে পারে, আমরা বসেছি এই সামনের কটেজটাতে, আমরা বসেছি এটা এখন ছোট ছোট রুমে, একটা করে চেয়ার টেবিল খাবার খাওয়ার জন্য। খাবার সার্ভ করার পদ্ধতিটা একদম দোকান নিয়ে রেস্টুরেন্টটাতে কিন্তু খাবার সার্ভ করার পদ্ধতিটা খুবই ইউনিক, একদম থালা ভর্তি করে নিয়ে চলে এসেছে কোনটা লাগবে সেগুলো দেওয়ার জন্য। আর এখানে ওই স্পেশাল চাটনি যা পাওয়া যাচ্ছে সেগুলোই। খাবার খাওয়ার পর আবার আমরা বেরিয়ে পড়লাম, আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। গতকাল আমরা ছিলাম বাকুতে, বাকুর হোটেলে, এখন আমরা যাচ্ছি কুসার, কুসারের হোটেলে। তো হোটেলে যাওয়ার রাস্তাতেই এই সুন্দর ভিউগুলো এনজয় করতে করতে যাচ্ছিলাম। তো এই ভিউগুলো দেখে একটাই গান আমার তখন মনে পড়ছিল, লাইন যে সফর খুবসুরত মঞ্জিল সে ভি জ্যাদা। এই লাইনটা এখানে একদম পারফেক্ট বসে যায়, রাস্তার ভিউ এত সুন্দর, দেখতে দেখতে এত মন ভরে যাবে একদম, এত সুন্দর পরিবেশ। আজারবাইজান খুবই সুন্দর একটা জায়গা, আপনারা চাইলে ওখানে যেতে পারেন, খুব সুন্দর পরিবেশ। গ্রীষ্মকালেও যেরকম তার সৌন্দর্য, শীতকালেও সেরকম তার আলাদাই সৌন্দর্য। যারা যেরকম পরিবেশ পছন্দ করেন তারা সেরকম টাইমে কিন্তু যেতে পারেন। গ্রীষ্মকালে চারদিকে শুধু গ্রিন ফুল এসব দেখতে পাবেন। কুসারে হোটেলের দিকে আমরা যাচ্ছি পুরো, রাস্তা
আমরা কুবাতে অন্য একটা হোটেল রুমে পৌঁছে গেছি। এখানে বাইরের ভিউটা আমি তো পরে দেখাচ্ছি কিরকম ভিউ। এই যে হোটেলে এলাম এটার নাম হচ্ছে লাদেরা, লাদেরা হোটেলে পৌঁছালাম। এখন রুমটা দেখাই, বাথরুমটা ওই হোটেলে বাথরুমটা দেখাতে পারিনি, এটা একটু দেখিয়ে দিই। এই স্নানের জায়গাটা খুব সুন্দর, কাঁচের করা আছে। আচ্ছা, এটা এরকম ভাবে বন্ধ করে দেওয়া যাবে, কাঁচের খুব সুন্দর স্নানের জায়গাটা করা আছে। যে এখানেও হেয়ার ড্রায়ার অবশ্যই দেওয়া আছে। ঠিক আছে, এখানে আচ্ছা এখানে ফ্রিজ নেই, ওই হোটেলটাতে যেমন ফ্রিজ ছিল এখানে ফ্রিজ নেই। বেড ঠিক আছে, এই তো এখানেও রুম হিটার দেওয়া আছে। বাইরের ভিউটা দেখি এবারে কিরকম। ছোট্ট টেরিস আছে, এখানে চেয়ার দেওয়া আছে বসার জন্য। অ্যান্ড দিস ইজ দ্য ভিউ, চারদিকে বরফ পড়ে আছে। রুমের এটা, রুমের বাইরের থেকে ভিউ এটা। এই যে এটা পাহাড়ের উপরে, পুরো পাহাড়ের বরফ, পাহাড়ের গায়েই হোটেলটা অবস্থিত। দেখুন পুরো বরফে ভর্তি। এটা হচ্ছে এই হোটেল থেকে ভিউ, হোটেলটার নাম হচ্ছে লাদেরা। আচ্ছা রুম, ভিউটা দারুণ দারুণ ভিউ। এখানে কি আছে? ও আচ্ছা, এই তো ফ্রিজ আছে, এই তো ফ্রিজ, এখানেও ফ্রিজ আছে। আমি ভাবলাম ফ্রিজ দেয়নি হয়তো। এটা কি, এই লাইট গুলো কি করে জ্বলবে? এই তো বেডের দুপাশে দুটো এরকম লাইট দেওয়া আছে। ওভারঅল রুমটা খুব সুন্দর, ভিউটার জন্য রুমের সৌন্দর্যটা আরো বেড়ে যাচ্ছে। আজ হচ্ছে আমাদের ডে টু ইন আজারবাইজান। আর দিস ইজ মাই ড্রেস। আমরা বেরিয়ে গেছি হোটেলের বাইরে বরফের মধ্যে নাচানাচি করতে। বাবা, হাঁটতে অসুবিধা হচ্ছে কেন গো? কিরকম একটা লাগছে পায়ের মধ্যে। এখানটাতে তো মনে হচ্ছে পুরো বরফের স্নোম্যান বানাই, কে বানিয়েছে এটা? কেউ তো একজন বানিয়েছে নিশ্চয়ই স্নোম্যান। এই যে পাহাড়, এদিকে ঘুরো, এদিকে 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 পাহাড়ের দিকে, বরফটা ভালো বোঝা যাবে। ভিডিও হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। এই তো ভালোই বোঝা যাচ্ছে, অন্ধকারে সারা সারা শুধু দেখতে পাবো সবাই। এখানে কি আছে? এটা আই লাভ লাদেরা। এখানটাতে কালকে সকালে ছবি ভালো আসবে নাকি? ও কি হলো?